নব্বই দশকের দিনগুলো আর নব্বই দশকের সিনেমা বর্তমান প্রজন্মের কাছে রূপকথার গল্পের মতো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সালমান শাহ যদি বাংলা সিনেমার রাজকুমার হয়, তাহলে রাজকুমারই হবে কে? নিশ্চয়ই শাবনূর। শাবনূর ম্যামকে নিয়ে আজকের এই ভিডিও, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার আহ্বান রইল। ১৯৭৯ সালের ১৭ই ডিসেম্বর যশোরের নাভারণে জন্মগ্রহণ করেন চিত্রনায়িকা শাবনূর। শাবনূরের আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। ১৯৯৩ সালে এহতেসামের হাত ধরে শারমিন নাহিদ নূপুর সিনেমায় পা রাখেন। চাঁদের মতো সুন্দর ও মায়াবী চেহারার অধিকারী বলে পরিচালক এহতেসাম তার নাম রাখেন শাবনূর, এবং চাঁদনি রাতে ছবিতে শাবনূর নাম ধারণ করে রূপালী আকাশে ফুটে ওঠে এক মায়াবী মুখ। তখন কে জানতো এই নায়িকা অতি অল্প সময়ে শাসন করবে তারকা খচিত টলিউড। প্রথম ছবি চাঁদনি রাতে তেমন না চললেও তার গুণের টানে রূপের টানে নির্মাতারা ছুটে আসেন তার কাছে। খুদ্দুদ ভাই, ডাক্তার বলেছে আমি নাকি বাঁচব না। সালমান শাহর সঙ্গে জুটি বাঁধার পর শাবনূরের ক্যারিয়ার জোয়ারের নদীতে গতিশীল নৌকার মতো তলতল করে এগিয়ে যায়। ২০০৫ সালে দুই নয়নের আলো সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও ৬টি বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো থেকে ১০টি, সিজিএফবি পারফরমেন্স থেকে ৯টি সহ মোট মিলিয়ে ৫২টিরও বেশি পুরস্কার লাভ করেন। সালমান শাহর সঙ্গে ১৪টি ব্যবসা সফল সিনেমা সহ মোট মিলিয়ে প্রকাশিত ও অপ্রকাশিত ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন। তবে জুটি হিসেবে সালমান শাবনূরই ছিল বেস্ট। সালমানের অকাল মৃত্যুতে ভেঙে পড়েন শাবনূর। শাবনূরের বর্তমান বয়স ৪৩ বছর। মাত্র ১৩ বছর বয়স থেকে সিনেমা জগতে পা রাখেন এই ডলিউড কুইন। আপনি আমার অসুস্থ বাবার গায়ে হাত তুললেন, একটা অসহায় মানুষের গায়ে হাত তুলতে পারলেন আপনি। এই আপনার শিক্ষা, এই বংশমর্যাদা, এই আপনার বিবেক। দর্শক ও ইন্টারনেটের তথ্য অনুযায়ী শাবনূরই একমাত্র নায়িকা যার ভিতরে বহুরূপী অভিনয় করার দক্ষতা রয়েছে। তোমার বোনের অপমান তোমার কাছে অপমান মনে হলো, আর আর আমার বাবার অপমান কোনো অপমান না। শাবনূরের মতো আর কেউ এই অবধি চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকের মন জয় করতে পারেনি, শাবনূর একজনই হয়। অনেকেই জানতে চাই ঢাকায় সিনেমার এই টপ কুইন এখন কোথায় আছে, সাংসারিক ও বর্তমান অবস্থা কি। ২০১২ সালের ২৮ ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয়কে বিয়ে করে সুদূর অস্ট্রেলিয়া পাড়িয়ে জমেছিলেন শাবনূর। বিয়ের পরের বছরই এই দম্পতির ঘর আলোকিত করে আসে এক পুত্র সন্তান, নাম রাখা হয় আইজান নিহান। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ২০২০ সালের জানুয়ারিতে অনিক ও শাবনূরের বিবাহ বিচ্ছেদ ঘটে। বর্তমানে এই নায়িকা ভাই বোনদের সাথে অস্ট্রেলিয়ার সিডনিতে আছে বলে জানা গেছে, বাংলাদেশেও আসে মাঝে মাঝে। কিছুদিন আগে মিষ্টি একটি মেয়েকে নিয়ে শাবনূর লাইভে আসে। অনেকেই দাবি করছে মেয়েটি নাকি শাবনূরের মেয়ে, আসলে এই মেয়েটা শাবনূরের বোন ঝুমুরের মেয়ে। তার কিছুদিন পর শাবনূর আরেকবার লাইভে এসে কান্না বিজড়িত কণ্ঠে একটি বার্তা দেয়, ছেলে আইজান নিহান করোনা আক্রান্ত এমনটি জানায়। শেষ তথ্য অনুযায়ী শাবনূর ও তার ছেলে আইজান নিহান বর্তমান ভালো আছে। তো বন্ধুরা, শাবনূর ম্যামকে নিয়ে বানানো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।